আলহামদুলিল্লাহ রব্রমিন প্রিয় দর্শক ও শ্রোতা বোনেরা আমরা আগেকার মতো আবারও কোরান সংক্রান্ত কিছু আধুনিক মশলা নিয়ে আলোচনা করতে শুরু করবো আজকের আলোচনার শুরুভাগে যে মাসলাটা থাকবে সেটা হচ্ছে যে আপনার মসজিদের মধ্যে বিতর্গত যেই আপনার মাইকগুলো আছে এইগুলা ব্যবহার করা অথবা হুম আপনার সাউন্ড বক্স ব্যবহার করা মসজিদে যখন নামাজ হয় নামাজের সময় মসজিদের ভিতরে নামাজের ভিতরে এটা ব্যবহার করতে কোনো সমস্যা নেই হুম হ্যাঁ অনেকে এটার মধ্যে নিষেধ করে যেমন আমাদের চট্টগ্রামের দিকে এমন কিছু মসজিদ আছে সেখানে মাইকে আজান দিতে দেওয়া হয় না হ্যাঁ মাইকে আর মাইকে কোরআন শরীফ তেলাওয়াত আমাদের বাংলাদেশে খুব রেয়ার দেখা যায় যে ইমাম সাহেব মাইকে কোরআন মাজিদ তেলাওয়াত করেন হুম হ্যাঁ এরকম আপনার বিশেষ করে না কোরআন মাজিদ তেলাওয়াত করে কোরআন মাজিদ তেলাবাদ করতে দেখা যায় হ্যাঁ অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে যে আপনার কিছু কিছু মসজিদে এরকম নিষেধ করা হয় তাদের দলিল কি তারা দলিল দিতে চেষ্টা করেন যে যে এটা ইলেকট্রিক্যাল জিনিস ইলেকট্রিক হচ্ছে আগুন হ্যাঁ সুতরাং আর কোরআন হচ্ছে নূর সুতরাং আগুনের সাথে কোরআন নূরের মিশ্রণ কখনো এটা জায়জ নেই কিন্তু এটা ভুল কথা আপনার কেউ নামাজের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করে সে কোরআন ভিতরে যেই মসজিদের সাউন্ড বক্স আছে সেগুলো দিতে পারে হুম এরকমভাবে সে বাইরেও ইচ্ছা করলে দিতে পারে যদি উদ্দেশ্য হয় যে আপনার মানুষকে লাভবান করা যে কোরআন মসজিদের তেলাওয়াতটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া মুসল্লি ছাড়াও বাইরের লোকদেরকে যদি উদ্দেশ্য হয় তাহলেও যা যাচ্ছে হুম কিন্তু যদি কোনো প্রয়োজন না হয় যে এত বেশি দূরে আওয়াজ দেওয়া হয় যেটা অপ্রয়োজনীয় যে বেশি সাউন্ড বক্স লাগানো হয় সেটা কখনও ঠিক নয় হ্যাঁ কিন্তু তারপরেও আপনার মসজিদের ভিতরে সীমাবদ্ধ রাখা সেটা ভালো বাইরে বেশি আওয়াজ না দেওয়া যে কিছু মানুষ এরকম মনে করে থাকেন যে বাইরে সাউন্ড বক্স দিলে যে নামাজ শুরু হয়েছে বা মানে কত রাগাতের কোন অংশ চলছে এই সমস্তগুলা আপনার বোঝার জন্য সেটার জন্য অনেকে জায়জ বলে থাকেন সুতরাং এটাকে সীমাবদ্ধ রাখাই ঠিক হবে কিন্তু যদি এছাড়াও যদি কোনো খারাপই যদি প্রমাণিত হয় যেমন আপনার পাশের মসজিদ এমনভাবে সাউন্ড আপনি বাড়িয়ে দিয়েছেন পাশের মসজিদে নামাজ পড়তে কষ্ট হয় অথবা এরকমভাবে আপনার বিশেষ করে প্রতিবেশী যারা আসে এরা আপনার মসজিদের আশেপাশের যে প্রতিবেশী আসে তারাও কিন্তু আপনার কষ্ট পাচ্ছেন এরকম যদি হয় তাইলে কিন্তু আপনি বাইরের সাউন্ড বক্স ব্যবহার করতে পারবেন না শুধু মসজিদের ভিতরটাই ব্যবহার করবেন সুতরাং ক্ষতির যদি সম্ভাবনা না থাকে হুম শুধু জানান দেওয়া হুম এরকম সাউন্ড বক্স হালকা ব্যবহার করা হয় বাইরে তাতে অসুবিধা নেই কিন্তু ভিতরে ব্যবহার করতে অসুবিধা নেই কারণ ভিতরে তো মুসল্লিরাই থাকে চৌষট্টি নম্বর যে মশলাটা সেটা হচ্ছে আপনার কোরআন মসজিদ তেলাওয়াত করা মসজিদের ভিতরে আজানের আগে বিশেষ করে কোন কোনো এলাকা আছে আফ্রিকার দিকে আমাদের দেশে আমরা দেখতে পাইনি হ্যাঁ জুমার আজানের আগে কোনো কোন এলাকায় কোরআন মসজিদ তেলাওয়াত করা হয় হুম এটা কিন্তু একটা বেদাতি কাজ সেটা আমাদের মনে রাখতে হবে পঁয়ষট্টি নম্বর যে মশলা সেটা হচ্ছে কোরআন মাজিদ তেলাওয়াতের ক্ষেত্রে প্রতিধ্বনি ব্যবহার করা আপনার মাইকের মধ্যে প্রতিধ্বনির একটা সিস্টেম আছে সেই প্রতিধ্বনি সিস্টেম ব্যবহার করা সেটা ব্যবহার করতে কোনো সমস্যা না যদি আওয়াজকে শুধু একটু সুন্দর করে উপস্থাপন করা হয় একটু মোটা করে উপস্থাপন করা উদ্দেশ্য হয় তাতে কোনো সমস্যা হবে না কিন্তু যদি এমন হয় যে আওয়াজটা ডাবল হয়ে যায় যে অক্ষর উচ্চারণ ডাবল হয় তাইলে কিন্তু না যায় সেটা চাই সেটা আপনার ইয়ের মধ্যে হোক বিশেষ করে যেটাকে বলা হয় মাইকের মধ্যে হোক অথবা অন্য কোনো ব্যাপারে হোক অথবা আপনার বিশেষ করে কোরআন রেকর্ড করার ক্ষেত্রে যদি হোক পড়ার ক্ষেত্রে সেটাও জায়েজ নেই যদি এরকম কোনো প্রতিধ্বনি ব্যবহার করা ডাবল সাউন্ড হয় অথবা যদি আপনার কোরআন রেকর্ড করতে যাচ্ছে রেকর্ডিং সিস্টেমের মধ্যে এরকম ব্যবহার করা যেটার মধ্যে ডাবল দনি হয় সেটাও জায়জ নেই কিন্তু যদি ডাবল দনি না হয় শুধু আওয়াজটাকে একটু সুন্দর করার জন্য মোটা করার জন্য যদি ব্যবহার করা হয় সেটাতে কোনো সমস্যা হবে না আরেকটা ব্যাপার আরেকটা মশলা যেটা ছেষট্টি নম্বর মশলা সেটা হচ্ছে কোনো আপনার মজলিসে যদি খারাপ কিছু হয় যেমন গানের মজলিস ইত্যাদি সেখানের মধ্যে কোরআন মজিদ দিয়ে সেই মজলিসটাকে শুরু করা সেটা কখনো হ্যাঁ আপনার জায়েজ হবে না তাইলে কোরআনের অবমাননা হয় কিন্তু যদি এমন হয় হুম যে আপনি কোনো মজলিস সেখানে ভালো কোনো আলোচনা হবে কোনো কিছু হবে এরকম যদি আপনার মাঝে মাঝে করা যায় কোরআন দিয়ে শুরু করা যায় তাতে অসুবিধা নাই কিন্তু এটাকে সুন্নত মনে করা যাবে না বা সবসময় এটা করা যাবে না যেন মানুষ আবার এটাকে সুন্নত মনে করে বসে হ্যাঁ সেটা করতে গেলে ভুল ধারণা ভুল মেসেজ দেওয়ার কারণে সেটা না যায় হবে সাতষট্টি নম্বর যেটা মশালা সেটা হচ্ছে আপনার কোরআন তেলাওয়াত করার সময় অনেকে কান চেপে ধরে কানের মধ্যে আঙ্গুল দিয়ে কোরআন তেলাওয়াত করে বিশেষ করে বড়ো কারিরা সেগুলো করতে চেষ্টা করে সেটা কিন্তু না করাই ভালো সেটা খেয়াল রাখতে হবে আটষট্টি নম্বর যেটা মশালা সেটা আছে হুম কোরআন যখন খতম করা হয় মানে একজনের তেলাওয়াত করতেছিল খতম করার সময় সাদাক আদিম এটা অনেকে বলে এটা কিন্তু রসুল সসলাম থেকে প্রমাণিত নয় বরং এটাকে বেদাতে দাফি বলে মানে বাড়তি বেদাত সেটা করা যাবে না উনসত্তর নম্বর যেই মশালা সেটা হচ্ছে একজন কারি সাহেব তিনি কোরআন মাজি তেলাওয়াত করেন তিনি কি অন্যজনের কেরাতকে নকল করতে পারবেন অন্যজনের কেরাতের সাউন্ডকে এটা কয়েকটা ধরন আছে যদি উদ্দেশ্য হয় মানে ইয়ে করা মানে তাকে নিয়ে ঠাট্টা করা অনেকের কেরাতের সাউন্ডটা মানে সুন্দর না তো আরেকজন সেটাকে অ্যাক্ট করতেছে মানে তার তাকে নিয়ে ঠাট্টা করার জন্য হুম তাহলে সেটা অবশ্যই আরাম হবে কারণ এটা কোরআন মজিদ এটা নিয়ে ঠাট্টা করা যাবে না আর যদি এমন হয় যে ওই কারির সাউন্ডটা তার খুব ভালো লেগেছে এই কারণে সেই যে অভিভূত হয় সে ওটার সাউন্ডটাকে নকল করেছে হুম তাহলে কোনো অসুবিধা হবে না বিশেষ করে যদি আপনার আরও উদ্দেশ্য হয় যে তাজবিদটা শিখা অথবা আপনার আওয়াজটা খুবই সুন্দর এই কারণে সুন্দরভাবে উপস্থাপন করা তাতে কোনো সমস্যা হবে না কিন্তু যদি উদ্দেশ্য হয় যে আরেকজনের কেরাতের মতো আপনার সাউন্ড দেওয়ার উদ্দেশ্য হচ্ছে নিজের দক্ষতাকে প্রকাশ করা যে আমি পারি এরকম বা অন্যজনে আমার প্রতি অভিভূত হবে এরকম যদি উদ্দেশ্য হয় তাহলে কিন্তু সমস্যা আছে সেটা করা যাবে না সত্তর নম্বর যে মাসালা সেটা হচ্ছে হুম কোরআনকে আপনার তার তিল করা এমন কোন চ্যানেলে কোরআন পড়া যেই চ্যানেলের মধ্যে খারাপটার সংখ্যা বেশি যেখানের মধ্যে বেদাতের প্রচলন হচ্ছে বা সবসময় গান বাদ্য শরীয়ত বিরোধী কাজ ফিল্ম ইত্যাদি মানে যেই চ্যানেলের মধ্যে সবসময় প্রচারিত হয় সেখানের মধ্যে কোরআন মজিদের তেলাওয়াত তার তিলের সাথে সুন্দর করে তেলাওয়াত করার প্রোগ্রাম চালু করা সেটা জায়জ হবে না হুম কিন্তু যেই আপনার চ্যানেলের মধ্যে বেশিরভাগই ভালো মাঝে মাঝে একটু শরীয়ত বিরোধী কাজ আছে কিন্তু বেশিরভাগই তার প্রোগ্রামগুলো ভালো শরীয়তে নিষিদ্ধ কোনো কাজ তেমন একটা বেশিরভাগ করে না তাইলে সেখানে কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম রাখা যেতে পারে একাত্তর নম্বর যে মশলা সেটা হচ্ছে যে খোঁতবার মধ্যে অথবা ওয়াজের মধ্যে যে কোরআন তেলাওয়াত করা হয় সেটা দুই ধরনের এক নম্বর হচ্ছে প্রথম ধরন হচ্ছে যে খতিব সাহেব কোরআন পড়তেছেন অথবা যিনি ওয়াজ করতেছেন কোন সুরা পড়তেছেন অথবা কিছু লাগাতার কিছু আয়াত পড়তেছেন উদ্দেশ্য আছে এর মাধ্যমে মানুষকে আপনার কিছু মেসেজ দেওয়া উদ্দেশ্য আছে স্মরণ করিয়ে দেওয়া হুম কিছু উপদেশ দেওয়া যদি উদ্দেশ্য থাকে হুম তাহলে সেটা আপনার তাজবিদের সাথে খুব সুর করে পড়া যেতে পারে যে কোরআন তেলাওয়াতের একটা সুরে পড়বেন কয়েকটা আয়াত পড়বেন উদ্দেশ্য হয়েছে এটার মাধ্যমে মানুষকে কি করা উপদেশ দেওয়া তাইলে কোর তাজবিদের ব্যবহার করে সুন্দর সুর করে পড়া কোনো অসুবিধা নেই কিন্তু আরেকটা দ্বিতীয় পদ্ধতি আছে যে কোরআনের কোনো আয়াত আপনি খোদবার মধ্যে পড়বেন অথবা এরকমভাবে ওয়াজের মধ্যে আপনি বলবেন সেটা রেফারেন্স হিসেবে আপনি ব্যবহার করছেন মানে কোনো আয়াতকে তাহলে সেই ক্ষেত্রে আপনার মানে খুব সুর দিয়ে পড়া সেটা অপছন্দনীয় হুম অনেকে এরকম অপছন্দনীয় কাজ করেন আপনি ইয়ে হিসেবে তেলাওয়াত না মানে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য বিশেষ করে কোনো জিনিস বিশেষ করে যখন বক্তব্য শুরুতে হয় তখন হতে পারে কিছু অংশ তেলাওয়াত করা যেখান থেকে মানুষের যেন কিছু শিক্ষক নিয়ে থাকে বা কোরআনের কীভাবে উচ্চারণ করতে হয় এটা যদি শিক্ষা উদ্দেশ্য হয় তাইলে হতে পারে কিন্তু মাঝখানে আপনি রেফারেন্স হিসেবে টেনে নেবেন সেটাকে আবার কোরআনের ভিন্ন সুর দিয়ে ভিন্নভাবে দেখাবেন সেটা না করাই ভালো বাহাত্তর নম্বর যেই মাসালা সেটা আছে ইমাম সাহেব যে ঝুমার নামাজের মধ্যে যে কেরাত পড়তেছেন অনেক সময় দেখা যায় তাদের মধ্যে এমন কিছু ইমামও দেখা যায় যে খোদবার যে বিষয় এই বিষয়ের সাথে মিল রেখে তারা আয়াত চয়ন করে থাকেন সব সময় এটা কিন্তু সুনত বিরোধী কাজ রসই সাসলাম সবসময় এরকম করতেন না এটাকে বেদাতে জাফি বলে মানে বাড়তি বেদাত বলে অনেকে এরকম করতে চেষ্টা করেন না এরকম করার চেষ্টা করা ঠিক নয় তেহাত্তর নম্বর যে মশলা সেটা হচ্ছে যে কোরআনকে কোনো মৃত্যু ব্যক্তির কোনো ব্যক্তি মারা গেছে সেই মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে হুম আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করলেন এটা কোনো ব্যক্তি করতে পারে ধরেন একজন কারি সাহেব নিয়ে এসে একজন মারা গেছে কোরআন তেলাওয়াত করানো হচ্ছে অথবা কোনো মানুষ মারা গেছে রেকর্ডার চালিয়ে দেওয়া হয়েছে অথবা কোনো মানুষ মারা গেছে চ্যানেলের মধ্যে এরকম কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেছে হুম রাষ্ট্রপতি মারা গেছে কোনো গুরুত্বপূর্ণ মানুষ এরকম মারা গেলে এরকম আপনার কোরআন তেলাওয়াতের সিস্টেম করা সেটা অবশ্যই শরীয়ত বিরোধী না যায়জ চুয়াত্তর নম্বর যে মশলা সেটা হচ্ছে আপনার কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে কোরআন মাজিদ রেকর্ড কোরআন মাজিদের রেকর্ড চালিয়ে দেওয়া যে রেকর্ড করা কোরআন মাসজিদ চালিয়ে দেওয়া হয়েছে কোন কোনো বাণিজ্যিক মার্কেটের মধ্যে অথবা হ্যাঁ এরকমভাবে যে কোনো আপনার ইয়ে হোক কারোর অফিস আদালত ইত্যাদি হোক না কেন যদি সেখানে যারা অবস্থান করে তাদের যদি উদ্দেশ্য না হয় তেলাওয়াত শোনা যদি এটা উদ্দেশ্য না থাকে তাহলে সেটা করা যাবে না আর যদি উদ্দেশ্য হয় যে কিছু সময় তারা কাজ নেই এই কারণে সবাই মিলে কোরআন শরীফ শুনলো শোনার উদ্দেশ্য থাকে তাহলে সেটা করা যেতে পারে এতে কোনো সমস্যা নেই কিন্তু অনেকে আপনার নিজের অফিসের মধ্যে তারপরে নিজের ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে কোরআনের সাউন্ড দিয়ে আপনার রেকর্ডার চালিয়ে দেওয়া হয়েছে বাইরের লোকেরা শুনার ইচ্ছা নেই তারপরে সে চালিয়ে দিয়েছে এরকম করা কখনো ঠিক হবে না এটা কোরআনের অবমাননা হয় এই কারণে সেটা আমরা করতে যাব না হ্যাঁ এ পর্যায়ে আমি শেষ করতে যাচ্ছি চাচ্ছি ওসলাল্লাহ নবীন আহমদ ওয়ালাআলহি ওয়াসবিহি আজমাইন